ফিরে আসলাম বিরতির পর। তথ্য সংস্কৃতি দপ্তর এবং সুরবানীর যৌথ উদ্যোগে রাজ্যের সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যাটির আয়োজন করা হয়েছিল রাজধানীর নজরুল কলাক্ষেত্রে। উপস্থিত ছিলেন আজকের সাংস্কৃতিক সন্ধ্যায় বিশিষ্ট ব্যক্তিবর্গ, তবে তার মধ্যে ছিলেন বাংলাদেশের হাই কমিশনার ভারতবর্ষে অর্থাৎ ত্রিপুরা রাজ্যে উপস্থিত আরিফ মোহাম্মদ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এবং এই সাংস্কৃতিক সন্ধ্যাতে নাচ গান আবৃত্তির নাটকের মধ্য দিয়ে পালন করা হয়েছে আজকের সন্ধ্যাটি, এবং সকলের উৎসাহ ছিল একেবারে চরমে। যদিও সামনেই রয়েছে আরো একটি উৎসব, সামনে রয়েছে স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসের নানান রকম অনুষ্ঠান রয়েছে, তবে তার আগেই আজকে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগ এবং তার সঙ্গে সুরবানের উদ্যোগ রয়েছে যৌথভাবে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যাতে বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের উপস্থিতি ছিল লক্ষণীয়, কারণ সকলেই যারা আবৃত্তি গান ইত্যাদি শিখছেন তারা প্রত্যেকেই আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যাতেই অংশগ্রহণ করেছেন। আজ সাংস্কৃতিক সন্ধ্যাতে কি বক্তব্য রয়েছে বাংলাদেশের হাই কমিশনার আরিফ মোহাম্মদের শুনব, এবং তার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে জানাচ্ছেন শোনাব। নিয়েছেন সত্যি তার যে যে টার্গেট আগামী দিনে ভবিষ্যতের যে টার্গেট নজরুল ইউনিভার্সিটি থেকে শুরু করে যে লক্ষ্য আমরা এগুচ্ছেন, সত্যি এই রাজ্যের একজন আধিকারিক হিসেবে, অধিকর্তা হিসেবে, নাগরিক হিসেবে আমি আপনাদের আমি সফলতা কামনা করছি। আপনাদের পাশে আমরা আছি, ব্যক্তি হিসেবে আমরা আছি, সরকারের পক্ষে চিফ সেক্রেটারি স্যার আছেন, নিশ্চয়ই আপনাদের সেই উদ্দেশ্য সফল হোক। চার দিন ব্যাপী যে কর্মশালা এখানে করা হয়েছে, এরা অনেক বাংলাদেশের বিখ্যাত তিনজন শিল্পী নজরুলের লিজন ছিলেন, ওনারা এখানে অংশগ্রহণ করেছেন। এই পরিস্থিতির মধ্য দিয়ে, কোভিড পরিস্থিতির মধ্য দিয়ে ওনারা প্রোগ্রামটা করেছেন। ওনাদেরকে আমাদের পক্ষ থেকে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই। নিশ্চয়ই আমাদের সরকারের আগামী দিনের অন্য অন্য প্রোগ্রামে আপনাদেরকে নিশ্চয়ই আমরা আশা করব। আজ থেকে 100 শতবর্ষ আগে বিদ্রোহী কবির লেখা বলবীর বল উন্নতম অসির শিরোনেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি আজও প্রতিটি বাঙালিকে সমানভাবে উদ্দীপ্ত করে, অন্যায় অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার সাহস যোগায়। বিদ্রোহীর এই আহ্বান মানুষের মুক্তির আহ্বান, আত্মজাগরণের আহ্বান, পরাধীনতার শৃঙ্খল মুক্তির আহ্বান। কবি নজরুলের বিকাশ হয় এমন এক অস্থির সময়ে যখন বাংলাদেশ সহ গোটা উপমহাদেশ পরাধীনতার শৃঙ্খলে বন্দী। বাংলা সাহিত্যে নজরুলের প্রবেশ অগ্নি বিনা হাতে, ধূমকেতুর মতো তার আবির্ভাব। শুধু তার সৃষ্টিকর্মেই নয়, বিদ্রোহী কবি তার ব্যক্তি জীবনেও যা সত্য বলে জেনেছেন তা নিয়ে এগিয়ে গেছেন কঠিনের পথে। চলার পথে বারবার বাধা এসেছে, কিন্তু তিনি মাথা নত করেননি। কখনো পথ চলার সাথী পেয়েছেন, কখনো আবার নিঃসঙ্গ অভিযাত্রী হয়ে একাই এগিয়ে গেছেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্য আপনারা শুনলেন। কাজী নজরুল ইসলামের স্মরণে আজকে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। যে সাংস্কৃতিক সন্ধ্যাতে ভারত বাংলাদেশ দুই দেশের কার্যত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, সকলে মিলিতভাবে বিদ্রোহী কবিকে স্মরণ করেছেন সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানকাদের পর্দায়। নমস্কার।